কেমন লাগে নি জর্দা খোল হ্যাঁ এখন জল নিয়ে আসো তাড়াতাড়ি কার কি হচ্ছে এখন কার বাড়িতে গ্যাস সিলিন্ডার ফুটেছে তাড়াতাড়ি জল নিয়ে আসো ও না 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 জানি না ঝুমা যে তোর মা কেমন কথা হলো আচ্ছা তোমার ভাই না মনিকে কি করব জর্দা খোল রে শালা ভাই দেখেনি তো সংসারে কাজ করবি না পাড়ায় পাড়ায় গাঁজা খেয়ে বেড়াবি আর তুমি সংসারে রাখবো আমি কাজ করবো কি করবো তুমি আর বৌদি ঘর লাগিয়ে মজা মারবা বড় বড় কথা এটা আমার বউ মারবি না কেন কি করবি গাল দিবি না কি করবি কি করবি গাল দিবি না দাদা পায়ে পড়ি রে পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে কাজ করা ঢং নেই বউ এনে দে নইলে কলসি ধরি দে আমি তুই বা মরি রে নইলে কলসি ধরি দে আমি তোর ছোট ভাই
বেলুন হয়ে আমার বউ হাজার খাবে, তোর বলার অধিকার নেই। আজ তুই সংসার থাকবি না, আজকে তুই আলাদা হয়ে যা। বাপের যা সম্পত্তি আছে সব আধা আধা ভাগ। বাপের কি আছে? কি নাই বাপের? কিছু নাই। বাপের কি আছে? তোরা এখন আমার দুশ্মন। এই জন্য বলে ভাই ভাই ঠাই ঠাই। এই কি আছে বাপের? বাপের যা আছে কি আছে? একটা নারকেল গাছ আছে, একটা গাই গরু আছে, একটা ছেঁড়া লেপ আছে। দেখ ওইগুলো ভাগ করার জিনিস। এই 12 বিঘা জমি আছে, তোদের 6 বিঘা আমার 6 বিঘা। দেখ এই ওই জমি পাবি আর কিচ্ছু পাবি। আর না হলে তোর মাকে চুরি কিনে দেবো। চুরি চুরি কিনে দেবো। দে তাল গাছ, তাল গাছ তো কেটে ভাগ করা যাবে না। কাল গাছ কেটে কেটে নষ্ট, তাল গাছ নষ্ট হয়ে যাবে। উপরে তাল ধরে নিচ্ছে, শোন গাছটা মাঝামাঝি ভাগ করবো। হ্যাঁ, একজনের নিচে নেবে, একজন উপরে নেবে। এই তাল গাছের আমরা উপরে নেবো, তুই নিচে নেবি। আমাকে একটু শ্বাস দিবি না? কিচ্ছু দেবো, ভাগ ভাগ। তাল ফুলারি দিবি না? কিচ্ছু দেবো না। পাঠাস তোর বাপকে গাছে? এইটা আমার বাপ না, বলে বলা উঠে। গায়ে হাত দিবি না? এই কাকে বাপ বলছিস? শ্বাস তোর বেলুন ফুটিয়ে দেবো, গায়ে হাত দিবি না? এখন আমরা দুশ্মন, ভাই ভাই ঠাই ঠাই। আমি গাছে জল ঢেলে মরবো, তোমরা তাল খেয়ে মরবো। তোর বাপ যখন তাল পাড়তে উঠবে, আমি এখন দুশ্মন, যা খুশি তাই বলতে পারি। তুই যখন তাল পাড়তে উঠবি, গা থেকে দুটা মুনিশ রিজার্ভ করবো, আর তাল গাছের গোড়াকে কুপিয়ে কেটে দিয়ে আলা পরে দাঁত কেলিয়ে মরে যাবি। তোর পেটে কি 5 GB চিপ ধরা আছে? তোমাদের এমনি গরমে গরম ধরছে না, আবার ল্যাপ ঢাকা দিয়ে ডবল গরম ধরবা। আমরা রাতে নেবো, তুই দিনে নিবি। আর দিনের বেলায় গায়ে দিয়ে আমি পাবলিককে অ্যাডভার্টাইজ দেখাবো। বাপের একটা গাই গরু আছে, গাই গরু কেটে তো ভাগ হয় না। বাপের একটাই নিশানা, একটা চিহ্ন, গাই গরু কেটে ভাগ হবে না। পরের বেটি পোটা চাচি সইছিস? কথা বলতে দিবি তাহলে গায়ে গড়ি কেটে ভাগ করা যাবে না? একজনের সামনে নেবে, একজনের পিছনে নেবে। তুই কোন দিক নিবি? এই আমরা পিছনে নেবো। আর তুই সামনে নিবি? আমি খাইয়ে মরবো, তোমরা খেয়ে মরবা। কেন? আমরা দুধ খাবো। আমরা দুধ খাবো, আমরা দই খাবো, আমরা মাখন খাবো, আমরা ক্ষীর খাবো। গরুর গরুর গোবর খাবি, গরুর মুত খাবি, গেলে গোবর খাবি, এই দুধ খাবি, ছানা খাবি, আর গু খাবি না? গোবরের ঘুষি দেব। হ্যাঁ রে বৌদি, শোন, ধর মনে কর আমার জ্বর এসেছে। ডাক্তার আমাকে বলেছে রাত্রেবেলা ডেলি 1 কোয়া করে গরম গরম দুধ খেতে। তা আমি তো গরুকে খাওয়াই, আমাকে 1 কোয়া দিবি? কচ্ছু দেব, ভাগ ভাগ, কিচ্ছু দেব না। আমিও তোর মুখে মুতা দেব। দাও পাঠাস, পাঠাস তোর বড় ভাইকে দুধ দুয়াইতে। সালা তুই যখন দুধ দুয়াইতে যাবি, এরম বড়টা মুগুর নেবো, গরুর মুখকে বেরিয়ে ভেঙে দেবো। সালা চাট মেরে তোর মুখের পাথর ভেঙে দিবে। না না দিব রে, 1 গ্লাস করে দুধ। জীবনে মানুষ হবে না, বলো তো। তুই হয়ে থাক, তুই গাধা, গাধাই থাকবি। গাধা তো আমার ল্যাজ কই? এই জমি ভাগ কর, এই জমি। তুই বিনা ল্যাজের গাধা। জমি 12 বিঘা। এই
ছবিকে জলে আছে, ছবিকে ডাঙায় আছে। আরে কাজ কর, তুই জলে ছবিকে নে, আমরা ডাঙায় নেব। আচ্ছা, জল কোথেকে তুলবি? আমার জমি থেকে জল তুলতে যাস? ডিজেল ভরবি তো মেশিনে? ওই ডিজেল আমি মুইতা দেবো, আমার জমি আমি জল দেবো না। দেখছি শালা, তোরা কি করে চাষ করিস? এই যা, আমি জমিতে কই মাছের চাষ করব না শালা। তুই সঙ্গে থাকবে, আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই। এইবার এই মালটাকে ভাগ করো, এই শালিকে কেটে ভাগ। কেমন কথা হলো? মানে তোমাকে কেটে ভাগ করবে? এই ভাইয়ের কালে বললাম, আরে কিছু হলো তুমি দাঁড়াও, কিছু হবে না। আমি বলছি কাটবো। এই তুই গরু পেয়েছিস, কেটে ভাগ করব। মানুষ কুদের কেটে ভাগ হয়? সব গোটা গোটা এটা হবে কাটা। আরে কাটলে তো, আরে কাটলে তো মরে যাবে রে। এই ভাগ করবি কেন? কারণ আছে। কেন ভাগ করবি বল? বাবা যখন তোমার বিয়ে দেয়, হ্যাঁ দিয়েছিল, ক'হাজার টাকা খরচা করেছিল, 12,000 টাকা, এক টাকাও পণ নেয়নি। না, বিয়ে হওয়া কয় বছর হলো? ৬ বছর যদি বাবা 12,000 টাকা ব্যাংকে রাখতো কত টাকা হতো? তো অনেক সুদ হতো। তাহলে বাবা টাকা ব্যাংকে না রেখে, হ্যাঁ, এই 12,000 টাকা খরচা করে এই মালকে কিনে এনেছে। মাল এখন ফুলে গদ গদ হয়ে গিয়েছে। আমি এই মালটাকেই ভাগ করব। আরে কাটে তো মরে যাবে। তো একটা কাজ কর, সব তো আমি আগে ভাগ করেছি, এবার তো কি করে ভাগ করবে কর? এটাও গোটা গুটি, হ্যাঁ, সব তোমরা আগে নিয়েছো, এটা আমি আগে নেবো। শালা, আমি তোর ছোট ভাই, তুই আমার বড় বিহাই, আজ থেকে তুই আমার দুশ্মন। এই দিকে মিডিলে দাঁড়া, মিডিলে। এই চেক করব, তারপরে ভাগ করব। কি করবি? দাঁড়া সামনে, হাতছার হাতছার। ও বাবা, হাতছার ও বাবা। শালা তোকে কে? এই ওরে ওরে মারিস না রে, ওরে তোর দাদাকে মারলে আমি বিধবা হয়ে যাব গো। হাতছাড়া ও বাবা, আর কি সর্বনাশ হলো? এখনো মারিনি নো, আরে নাকে কি হয়েছে? কি হয়েছে বলবি তো? বাসি আলু সেদ্ধ খেয়েছে মনে হয়। কেন কি হয়েছে? চেক করতে গেলে বাপ ফিস পেতে দিলে। ছি 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 ছি, পাকাশের পাতা, পাকাশের পাতা। আরে পাঙাশ তো কমিটি দিয়েছে রে। তার মধ্যে আরো ব্যাপার আছে, ওই যে এ যে ভিডিও কেক খাইয়েছে, ওই ফজলু ভাইয়ের কেক খেয়ে পেতেছে। ওই দেখো কালো পাঠা এসেছে, ভকরা পাঠা। দাদা গো, এই ধর পেট, এই ডাল তো নাই, নিচে এক ভাগ, ওপরে এক ভাগ। শোন ভাই, সব তো আমরা আগে আগে নিয়েছি, এটা আমি করব। এবার তুই বল, তুই কোন দিকে নিবি? তুই ওদিকে তাকা না শালা, তুই এখন আমার দুশমন। বৌদিকে আমি তোর নিচের দিকে নিব। আগে ওই জন্য জীবনে মানুষ হবি না, তুই জীবনে মানুষ হবি না। ওই জন্য বলি যে তোমার ভাই আমাকে দেখে জ্বলে কেন? কেন তোমার সঙ্গে থাকি, তোমার সঙ্গে সংসার করি, ওর লোভ হয় আমার উপরে। এটা মায়ের মতো তোর বৌদি, আর তুই লজ্জা করলো না? তুই বৌদির নিচের দিকে নিবি? নিচের দিকে তো আসল কাজ আছে ভাই, কথা শুনছো? হ্যাঁ, তোর এত ছোট মন রে। জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড় ভালো লাগে না, একা একা থাকি মাগো তোমায় কাছে না পেয়ে।
বাঁচি বলো না মাগো তুমি দূরে যেও না মাগো 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 আরে ভূত নাই, ওটা মানুষের ভয় দেখায়, ভূত পুত নাই, সত্যি নাই। আজ তুই ঘুঘুমারির ঘাটে যাবি, তুই ইনকাম করবি, আমি যাবো তোর জন্য বউ দেখতে। আচ্ছা তুমি যাবো মাঠে আর আমি যাবো ঘুঘুমারির ঘাটে। বৌদি আমি তো কোনোদিন ঘাট পার করিনি, তা মানুষের ভাড়া কত? পৃথিবীর আলো বাতাস যে দেখেনি তার কোনো ভাড়া হয় না। ও যে দুনিয়াতে আসেনি তার ভাড়া লাগে না? আচ্ছা মনে কর মানুষ এক টাকা, সাইকেল কত? সাইকেল সাইকেল 5 টাকা, মোটরসাইকেল 10 টাকা, রেলগাড়ি রেলগাড়ি আবার নৌকা তো ওঠে না, রেলগাড়ি চাপবে না, রেলগাড়ির ভাড়াও নেবো না। এ দাদা তুই যা মাঠে, আমি গেলাম ঘাটে, ভাত নিয়ে যাবি গুড়মুড়ি গুড়মুড়ি গুয়ার মুড়ি, আরে খেজুরের গুড় আর মুড়ি। শোন বৌদি আমি ঘাটে যাচ্ছি, ঘর এখন ফাঁকা, আবার জন্য ইন্টু কুলু কুলু চালু করে দিস না। টাটা টাটা টাটা। আমার এই ভাই জনে কি সত্যি সত্যি চলে গিননি? তোমার ভাইকে কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ ভেটুয়া চালু। আমি জানি তো। আরে তুই তুই যাস না এখনো, আমি আমার জন্য খাবার যাবে না, আমি ভালো করে না রে ভাই যাবে যাবে চলে গিননি। তুমি রান্না করবে, ভাই জনে খাবার নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে তাড়াতাড়ি এসো। এই হচ্ছে সেই ঘুঘুমারির ঘাট, উমা তুরুলা ঘাটে আবার পোস্টার লাগিয়েছে। বিড়ি তো আনতে ভুলে ঘাটে Thank you.
তোমারি কেবে কেবে লম্বা হারি বেঠে মাল চুটুকদারি মুসলমান লম্বা হারি বেঠে মাল চুটুকদারি মুসলমান লাজ লম্বা গিধনির পাল লাজ ধরে হাওয়া খায় কার দোহায় মা কালীর দোহায় দোহায় বুড়া বকরির দোহায় আমি খাব কি খাবা তোমার ওই নরম জায়গাটা খাবা যেটা দিয়ে টস 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 করে জল পড়ে আমি ওই জায়গা খাইতে দেবো না তাহলে পস্তাম করে মইরা যাব শালা চরিত্রহীনা ভূত নাকি রে এই ভূত আমি একলা ঘাটে বইসা ঘাটে বইসা রে পার কইরা দাও রসিক নাইয়া
এসেছি আপনারা ঢুকুন। আমরা যে পর পার হব, ভালো করে হাল ধরো কিন্তু। ঠিক আছে, পড়ে যেন না যায়, পড়ে গেলে এই দামি দামি পোশাকে কাদা লেগে যাবে। ঠিক আছে। বাপের কালে নৌকায় চেপেছিস কেন? নৌকায় রুম করে চাপে চুরি ঢং নাই, খেয়ে খেয়ে খালি মোটাই হয়ে গেছে। অভ্যাস যাবে কোথায়? তেরে নাম আমার মনে হয় আজকে আর ঢুকবে না। বাহ, দারুণ চলছে মাইরি। আমরা একেবারে বোকা, দাদা চলে এসছে বকরি। হাল আরো ঢুকবো লাগছে। তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বাস করে রেখেছো আমায়, পথ খুঁজি পথ যে হারাই, পথ খুঁজি পথ যে হারাই। কোনোদিন ঘাট পার হওনি? লাইফ টা ফাস্ট। আমিও ফাস্ট লাগছে। মার গুড় দিয়ে, রুটির চিনি দিয়ে, চাপু দিয়ে। ও মাঝি ভাই, আসি আমি আমি ওখানে বললাম নাকি আমি আসবো কি তাই বলছি। ও মা গো মা, তুমি কি সুন্দর দেখতে, আমি তোমার সঙ্গেই যাব। আমাকে কি দেখছো? আমার বাপ আরো সুন্দর। ওই আমার দুলা ভাই, আমি তোমার সঙ্গে যাব। তোমায় আমি নাহি নেব। ও কথা বলো না, ও কথা বলো না, আমি মরে যাব। ওই আমার দুলা ভাই, আমি তোমার সঙ্গে যাব। Thank you.
থাকা যাবে না, ওখানে থাকা যায়। এইবার আমি তোমার সঙ্গে যাব, তোমার ঘাড়ের গামছা হব। তোমার বাবা মরদ ভালো, মানে তোমার মাকে পোল্ট্রির জাত নাকি গো? কেন গো? মানে টিম একটা ঘোলা হয়নি? না 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 বাবা, আমার মাকে চেনো না, আমার মায়ের এই গায়ে কত নাম জানো? বিরাট নাম বাবা। আমার মায়ের সঙ্গে যদি কারোর লেগে যায় ঝগড়া, আমার মায়ের সঙ্গে যদি কারোর ঝগড়া লেগে যায়, আমাদেরকে দেখেই বুঝতে পারছো আমার মা একাই একদিকে, এক গ্রাম মেয়ে ছেলে একদিকে, আমার মায়ের সাথে পারে না। এর মা তো বিরাট ডেঞ্জারাস। না তাহলে তোমার এই মেয়ের মুখে লাগা যাবে না। তোমার লাঠি ধরো, আরো তোমার লাঠি বেঁকা কেন? মাঝে মধ্যে একটু বেঁকে যায়। ভালো করে ধরো, আমার বুন লাগাতে ভুলে গিয়েছি। আমার বুনু বুনু আসবে। ও ও বুনু, ও নো নো কাঁদিস না, ও নো নো কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব। কবে? আর একটু বড় হলেই বিহা দিয়ে দিব। তোমাদের এই বোনটা পাগলি নাকি? না না, ও হাই স্পিরিট। ও স্পিরিট? হ্যাঁ, চেন্নাই এক্সপ্রেস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো পড়ে গেলে কিন্তু আমার দোষ নাই। আরে ও মাঝি ভাই, একটু শোনো। লাগছে কি হলো কি হলো, ওরকম করছো? দাঁড়া দাঁড়া, আমার আরেকটা বোন আসুক। লাগছে আমার বোনটাকে আসতে দাও। আরে শোনো, তোমার হালটা একটু নদীর কিনারায় নিয়ে এসো, ভালো করে ধরবে, টিপে ধরবে, ঠিক আছে? আমার পায়ে কিন্তু আলতা আছে, আমার পায়ে কিন্তু আলতা আছে, যদি ধুয়ে যায় তো দেখবা কি করব তোমার। ধরো, চাপলাম, উঠলাম, টিপে ধরবে, এতে ধর ধর। এই
তোমায় বললাম না টিপে ধরতে, ধরেছো? উঠছি দেখো, এ ছুনিরা তো ভালো ঠকাইলে, পায়ে ধরে জিজ্ঞেস করেছে, একবার ধরলে দোষ নাই কলা গাছে। ওমাজি ওমাজি ওমাজি, তোমার একটা কথা বলবো। বলো। বলে তুমি মাথা বাঁধতে পারো? তাই হ্যাঁ পারো। হ্যাঁ বেদিয়ে দাও। কোন ছাট নেব? অমিতা বকন মিঠুন চটকা চটকি, ওটা নয় বেলের কাটা। ও মাথা বেঁধে বেল খেলা, বেলের কাটাতে ও মাথা বেঁধে বেল খেলা, বেলের কাটাতে দেশের পয়সা হালুতে চোখের পলকে, দেশের পয়সা হালুতে নিব চোখের পলকে, মাথা বেঁধে বেল খেলা বেলের কাটাতে, দেশের পয়সা হালুতে নিব চোখের পলকে, দেশের পয়সা হালুতে নিব চোখের পলকে। ভাত খাবো না? ভাতের ভাত খাবো, দেওরের খাবো।
মানে কি বুঝতে পারছো না গজে ঠিক আছি মানে কি আপন আপন হাতে 3.5 হাত
এটা কিন্তু ঠিক বলেছ ভাই, কিন্তু গজা ঠিক থাকলে তো হবে না। তোমার ফিগার দেখো, ফিগার এই বডিতে আমার বোনের সাথে বিয়ে করা যাবে। আরে ওকে করলে আমি দুদিনে ফুলিয়ে যাব। আরে বডি কি দেখবা, কাজ তো করবে ইঞ্জিন, মানে বুঝতে পারছো না? না আচ্ছা 18 চাকা গাড়ি দেখেছো? হ্যাঁ। আচ্ছা যে ড্রাইভারটা চালায়, হ্যাঁ সে কি 18 চাকার মতো লম্বা? না। তাহলে একটা ড্রাইভার যদি 18 চাকা চালাতে পারে, আমি এই মালটাকে কেলে চালাতে পারবো না? এই এটা কিন্তু ঠিক বলেছে বল। এই মাল কাকে বলছো? মাল মাল কাকে বলছো? রাগ করো না, এই পৃথিবীতে সবকিছুই মাল, মালে মালে সব পয় মাল। তুমিও মাল, আমিও মাল, ইউটিউব বলা বসে রয়েছে তারাও মাল। শোনো, আমি আমার বোনের সঙ্গে যে তোমার বিয়ে দেব, আমার দাদাকে গিয়ে কি জবাব দেব? কেন বলবা যে আমার মাঝি পছন্দ হয়েছে, বোনটাকে দিয়ে দিয়েছি, ওটা আমরা বলতে পারবো না। আর চিৎকার করে বলবো, দিল কা সোনা সাজ তারা না ঢুঁড়ে না, তেরি নিগাহে লাজ নিশানা ঢুঁড়েগা। বা বেটা, বা বেটা, বা বেটা, বা ভাতিজি, বা ভাতিজি। আরে মুঝকো মেরি বাত জমানা ঢুঁড়েগা, দিল কা সোনা সাজ তারা না ঢুঁড়েগা, তেরি নিগাহে তোমাদের 5 টাকা কেরা বেড়া করে দিবে। প্রিয়াঙ্কা একবার কর, আমি তোকে বুঝাচ্ছি তুই বোঝ, একবার কর, ভালো লাগলে থাকিস, নইলে কালকে বাড়ি চলে যাস। একবার বিয়ে করবো? হ্যাঁ ভালো লাগলে থাকিস, নইলে চলে যাস। বলছো বিয়ে করবো কেন? ভোডাফোন পাল্টি আবার জিও ভরবো নাকি? দেখো যে কোম্পানি আমাদের সুবিধা বেশি দেবে আমরা তো সেই কোম্পানিতেই যাব নাকি? ইয়েস গুতুম বালহাস। এটা কি হলো? ইঞ্জারি ও বুঝবা না, এটা আবার ইংরেজি নাকি? হ্যাঁ এর মানে কি জানি না। করেলে 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 ও পীরিত, করেলে করেলে সজনী ভাতার মরে গেলে ভাতার পাবিনি। ভুল হচ্ছে, সময় চলে গেলে আর পাবি। ও পীরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। বাবা 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 এসেছে, চলে আয় চলে আয়। আয়নারে ছুরি। শোনো আমি হচ্ছি বড় বোন। আমি হচ্ছে তোমার ছোট বোন এটা? হ্যাঁ। আমার বোন কি আমি তোমার হাতে তুলে দিচ্ছি? কখন না মামা? আরে সেই তোলা নয়, তাহলে দায়িত্ব দিচ্ছি। আচ্ছা নিলাম। আমার দাদাকে যা বলার আমি বাড়িতে গিয়ে বুঝিয়ে বলবো। আচ্ছা কি হয়েছে, তোমরা নেবে? চান করে এসো। না ওদের জন্য আছে তো। তাহলে কি আছে ওদের জন্য? যে ছোটটা এটা তোমাদের ক্লাবে দিয়ে দেবো, তোমরা ক্যারাম বোর্ড খেলো। না না এটা অনুরোধ করছি, ছোট মেয়ে সবাই মিলে বেশি চাপ দিও না। আই কি চাপ দিও না, চাপ দিও না মানেটা কি? কাজের চাপ, কাজে তো। কাজেরটা কবে বলবে? বলবো সব সুযোগ দেবা তবে তো। আমার এই বোনকে তোমার হাতে তুলে দিলাম, বলো ওগো আমার প্রাণ প্রিয়সী, ওগো আমার প্রাণের পিসি, বাপের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। কোনোদিন বিয়া করেছি নাকি? এর আগে করনি? করলে পরে তো মুখস্থ থাকতো। হ্যাঁ ঠিকই তো, পিসি নয় আপ ডাউন আছে, প্রিয়সি প্রিয়সি, ওগো আমার প্রাণ প্রিয়সি, ওগো আমার প্রাণ প্রিয়সি, তোমার মালা আমার গলায় পড়ে, তোমার মালা আমার গলায় পড়ে, আমি তোমাকে, আমি তোমাকে পত্নী রূপে, পেত্নী রূপে। ও
ওকে পেতনি মনে হচ্ছে তোমার? না, মাঝে মধ্যে রেগে গেলে হয়ে যায়। পত্নী পত্নী ওখানেও আপ ডাউন? হ্যাঁ ওখানেও আপ ডাউন। আমি তোমাকে পাট্টা নাকি না হতে হতে মানুষ হয়ে গিয়েছি। আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করলাম। রাস্তার ভাত কুড়িয়ে খেয়ে হোক তোমার যক্ষা কাশি। তুমি সতী বেহুলা হও, আমি হই লক্ষিন্দর। বাসর ঘরে তোমার স্বামীকে ঢোঁর সাপে কামড়া। ছি 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 ছি, এটা কেমন আশীর্বাদ? কেন আমার বোন বিধবা হবে না? আরে তোমাদের বুদ্ধি নাই, ঢোঁর সাপের বিষ আছে। তুমি হবে লায়লা, চল তাহলে আমরা বাড়ি যাই। ও থাক, আমি মজনু দিওয়ানা, তুই থাক আমরা যাই। তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লায়লা, তুমি মজনু দিওয়ানা, তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা। ধরা দিতে কেউ যদি বাসে ভালো, কেউ যদি বাসে ভালো পাবে তার ঠিকানা। তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা, তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লায়লা।